আসসালামু আলাইকুম বাবা। তুই তো বাবা বাড়িতে আসলি, তোর জামাই শ্বশুর বাড়িতে আসছে, হাতে দুটো মিষ্টি নিয়ে। আমার তো ভাবতেই খারাপ লাগছে, শ্বশুর বাড়িতে 5 কেজি মিষ্টি নিয়ে আসতে পারে না, নাকি আমার ভাইরা ভাই। আচ্ছা তো তোর এই হঠাৎ করে এত দুর্দিন আসলো কেন? আচ্ছা এসব কি হচ্ছে? আসসালামু আলাইকুম বাবা। আরে ওয়ালাইকুম আসসালাম, এসে 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 বাবা বসো, বস মা। বাবা কেমন আছো? এই তো বাবা ভালো আছে, আপনি ভালো আছেন? আছি বাবা ভালো আছে। তোমার শরীর ভালো আছে? বাবা তো ভালোই আছে। তোর তোর কি অবস্থা? আরে আপা যে আমি খুবই ভালো আছি, ভালো থাকবো না কেন? হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, পুরনো একটা শাড়ি পরে চলে এসেছিস। আর এই যে তুই যে তোর বাবার বাড়িতে আসলি, তোর জামাই শ্বশুর বাড়িতে আসছে, হাতে দুটো মিষ্টি নিয়ে। আমার তো ভাবতেই খারাপ লাগছে, শ্বশুর বাড়িতে 5 কেজি মিষ্টি নিয়ে আসতে পারে না, নাকি আমার ভাইরা ভাই। আচ্ছা তো তোর এই হঠাৎ করে এত দুর্দিন আসলো কেন? আচ্ছা এসব কি হচ্ছে? এই তোরা থামবি। আমার স্বামীর ইনকামটা খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু আমরা অনেক সুখে আছি, আমাদের সংসারে কোনো অশান্তি নেই। কি যে ভালো আছিস সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। তুই তোর জামা কাপড়গুলো দেখ আর আমাকে দেখ। এই যে আমার শাড়িটা দেখেছিস, আমার এই শাড়িটা অনেক দামি একটা শাড়ি। আর এই যে আমি গহনা পরেছি, তুই তো ওগুলো কখনো দেখিসই নি চোখে, আর দেখবি কিভাবে? তোর হাজবেন্ডের যে ইনকাম, তোর হাজবেন্ড তোকে জীবন কোনো এগুলো এনে দিতে পারবে? তাছাড়া আমি শ্বশুর বাড়ি এসেছি 10 কেজি মিষ্টি নিয়ে, আর সাথে ফলমূল তো আছেই, আর তোমরা এসেছো মাত্র 2 কেজি মিষ্টি নিয়ে। ভাইরা ভাই আমার। আসলে কি ভাই, আপনি এত কিছু নিয়ে আসছেন আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, এই জন্য আমার তো অত সামর্থ্য নেই। যদি আমার সামর্থ্য থাকতো আমি আপনার মধ্যে 10 কেজি মিষ্টি নিয়ে আসতাম। সামর্থ্য নাই তাহলে আমার সাথে বেড়াতে কেন এসেছো? জানো না আজকে আমরা আসব, তোমার লজ্জা করে নাই? আমার মতো মানুষ যেখানে বেড়াতে এসেছে তুমিও সেখানে এসেছো। আমার স্বামীও কিন্তু এই বাড়ির জামাই দুলা ভাই, আপনি শুধু শুধু ওর সাথে এরকম খারাপ ব্যবহার করছেন। শুধু শুধু কোনো কিছুই করা হচ্ছে না। আর তাছাড়া তুই ভাবলি কিভাবে, হ্যাঁ যে আমার হাজবেন্ড একজন কোটিপতি আর তোর হাজবেন্ড কিছুই করে না, আর এরকম একটা লোকের সাথে আমার হাজবেন্ড একই টেবিলে বসে খাবে, তুই কিভাবে ভাবলি? হ্যাঁ আর তোদের তো লজ্জা হওয়া উচিত এই বিষয়টা নিয়ে। আচ্ছা এই তোর কি শুরু করলি বলতো? থামবি তোরা, এতদিন পরে এখানে এলি আর এসে এগুলো শুরু করলি তোরা? থাক বাবা কিছু বলার দরকার নেই, ওনারা তো খারাপ কিছু বলছে না, যেটা আমি করতে পারিনি ওনারা সেটাই বলছে। আর আপনাদের যেহেতু এতই আপত্তি, তাহলে আমরা এক কাজ করবো, যেদিন আপনারা এই বাড়িতে আসবেন না সেদিন আমরা এই বাড়িতে আসবো, এর আগে আমরা আসবো না। বাবা 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 তুমি রাগ করো না বাবা। না না বাবা, রাজ রাগ করেনি, আমার স্বামী যেখানে অপমানিত হচ্ছে ওখানে না থাকাটাই ভালো, আমিও চলে যাচ্ছি। আরে যা যা, শোন নেক্সট টাইম না আমরা যখন এই বাসে আসবো তখন একদম এই বাসে আসবি না, যদি লজ্জা থাকে। আই চলো তো আমরা ভেতরে যাই। চলো। আরে আপা দুলা ভাই তোমরা এখানে? বোন অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি, তুই প্লিজ আমাদেরকে একটু সাহায্য কর। হ্যাঁ বিপদ ছাড়া যে আসবে না আমাদের বাড়িতে এটা আমরা খুব ভালো করে জানি। ভাই সেদিনের ব্যবহারের জন্য আমরা অনেক দুঃখিত, তুমি প্লিজ আমাদের উপরে রাগ দেখো না। এত কথা না বলে যে কারণে এসছেন সেটা বলো না। আরে রাজ এভাবে কেন কথা বলতেছো, ওরা তো আমার বন্ধুলা ভাই তাই না? আমরাও না সেটাই ছিলাম, কিন্তু তোমার মনে আছে ওই দিন ওরা এটা ভুলে গিয়েছিল, ওরা মনে রাখেনি যে আমিও ওদের বোনের জামাই, আমার একটা মান সম্মান আছে। আমাদের ভুল হয়েছে, আসলে অহংকারে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, আর সেই পাপের ফল এখন আমরা ভোগ করছি। পাপের ফল মানে? আচ্ছা আপু তুমি কান্নাকাটি করো না, কি হয়েছে বলো আমাকে। তোর দুলা ভাইয়ের চাকরিটা চলে গেছে, দুমুঠো খাবার জোগাড় করতে পারছি না, বাচ্চাগুলো এত বায়না করছে কিন্তু ওদের বায়না পূরণ করার মতো সামর্থ্য আমাদের নেই। এই জন্য আমরা লজ্জা শরম বলে তোমাদের কাছে আসছি। শুনেছি রাজ নাকি নতুন কোম্পানিতে চাকরি পেয়েছে। ও আচ্ছা, তার মানে এসব কাহিনী হয়েছে আর এই জন্য এসছো আমার কাছে এখন, যে আমার কাছ থেকে টাকা নিয়ে
তারপর ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে সংসার করবে, তাই তো? না না ভাই, আপনার টাকার জন্য আসে নাই। আমি শুনছি যে তুমি কোনো বড় একটা কোম্পানিতে চাকরি করো, তাই বলছিলাম তুমি তোমার বসকে বলে ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে। আমাদের কথা চিন্তা করো না, অন্তত আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে তুমি ওকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। তো যে মানুষটার আমার সাথে এক টেবিলে বসে খেতে লজ্জা করতো, এখন একই কোম্পানিতে চাকরি করতে লজ্জা করবে না? ভাই, পুরনো কথা টেনে আর আমাদেরকে লজ্জা দিও না, আমরা অনেক অনুতপ্ত। রাজ, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে দেখে আমরাও যে তাদের সাথে খারাপ ব্যবহার করব, তাহলে কি হলো ব্যাপারটা? তাদের আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্য রইল না। জানি না তো কথা আমি। প্লিজ তুমি মাথা গরম করো না, ঠান্ডা মাথায় ভাবো। হ্যাঁ, সুপারিশটা এখন আমার করতে হবে। কেন জানেন? শুধুমাত্র আপনাদের সন্তানের কথা ভেবে, না হলে আপনাদের মতো মানুষের জন্য আমার সুপারিশ দূরে থাকে। আপনাদের মতো মানুষের নামটা পর্যন্ত আমি মুখে আনতে চাই না। আর যেই মানুষের কোনো সম্মান নেই, সেই মানুষ আবার আমার কাছে চাকরির জন্য এসেছে। যেই মানুষ মানুষকে সম্মান করতে পারে না, একটা ভালো করে কথা বলতে পারে না, সেই মানুষগুলো এখন এসেছে আমার দুয়ারে চাকরির জন্য। বাহ, কত চমৎকার! আমাদের সন্তানের কথা ভেবে যে তুমি আমাকে চাকরিটার ব্যবস্থা করে দিবে, এতে আমরা খুশি। হ্যাঁ ভাই, এই বিপদের সময় সব আত্মীয় স্বজন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, একমাত্র তুমি আমাদেরকে সাহায্য করলে। এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, সারা জীবন আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। হয়েছে হয়েছে, এত কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না, সেদিনের কোনো কথাই আমি ভুলিনি, সবগুলো কথা একদম মনের মধ্যে গেঁথে রেখেছি। আর আজ থামো তো, আপা দুলাভাই ভিতরে আসো। না রে, আজকে আর ভেতরে যাবো না, বাচ্চাগুলো বাসায় একা আছে, এখনই বাসায় যেতে হবে। আচ্ছা, আরেকদিন সময় নিয়ে বাচ্চাদের নিয়ে এসো। তার থেকে বড় কথা হচ্ছে আজকে বিপদে পড়ে আমার কাছে এসেছে, কিন্তু আমি খুশি হতাম যদি ওরা ওদের ভুলটা বুঝে আমার কাছে আসতো।